গুড মর্নিং। কোন সকাল কটা বাজে একটু বলে দে। 6টা 10 বাজে। তুই নিজে রেডি। সকাল 6টা 10 বাজে আমাদের বেরোনোর কথা হচ্ছে সকাল 7টার সময়। 6টা 10 বাজে ঘুমাচ্ছে, আমাকে উঠিয়ে দিল, বলে অ্যালার্ম দিল কি 6টা 7, 6টা 8, 6টা, মানে আমাকে ঘুমাতে দেবে না একবার, ও নিজে ঘুমাবে, আমাকে উঠিয়ে দিল। গুড মর্নিং। দিদি তুক ধুলে আসছি। এটা উঠ। এই হচ্ছে আমার শোয়ার জায়গাটা, ওকে একবার দেখো। ও এসে ওই জায়গাটা দিয়েও শোবে। আমাকে কখন বললো রেডি হয়ে যেতে? আমি রেডি অনেকক্ষণ আগে, 6:30 আমি রেডি হয়ে গেছি, এখন 7:20 বাজে, ওর এখনো রেডি হওয়ার টাইম হয়নি। আজকে আমাদের বাঙালির নতুন বছর, তাই তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ, প্রীতি ও শুভেচ্ছা। 6টায় উঠে তোর কি লাভ হয়েছে? 6টা এখন বাজে, 7:40 বাজে আছে, 6টায় উঠেছি, 6টা মনে হয় কি শুয়ে থাকবে, ঘরগুলো দেখে বসে এসো। হ্যাঁ চলো, আমি একটাই সিরিয়াল দেখবে, আনারে ফিল্মই দেখো, ওই জন্য বাধ্য হয়ে উঠে দিয়েছি। দুটো তো সিরিয়াল দেখি। ও দাদা কি হয়েছে নাকি দাদে? ওই জন্য উঠি। হ্যাঁ ঠিক আছে, আজকে নববর্ষের দিনটা জাস্ট দেখতে থাকো কিভাবে কাটছে আমাদের। এমন মনে হচ্ছে কোথায় আমরা যাচ্ছি জানো? হ্যাঁ লাগেজ হয়ে গেছে প্রচুর, একেবারে সামান্য এখান থেকে ওইদিকে প্রেস পিএমের বাড়ি যাচ্ছে। সুজিতটা বলছি শুভ নববর্ষে প্রণাম নিও বলে, আর ছোটদের কি বলে আদর আর ভালোবাসা দিও না নিও? ওটা ডিপেন্ড করছে তুমি কিভাবে তুমি সেন্টেন্সটা লিখ। না এটা ভালোবাসা কোথায় রাখবো? এই পিএমের পিএমের এই একটা অসুবিধা কি, ও নববর্ষের দিন হয়েছে কি, ও নববর্ষের দিন বলে দিয়েছে শুভ বিজয় প্রীতি ও শুভেচ্ছা, এটা কি বলবে বলো? গাড়ি থেকে জাস্ট বজ বজে নামি নি, এটা কোথায় সেটা কোন জায়গাটা? এটা হচ্ছে বজ বজে, এটা হচ্ছে বজ বজে সামনে এসছি। হ্যাঁ বজ বজে যে রিলায়েন্স মোড় আছে ওখানে এসছি, বাজার টাজার করবো একটু কয়েকটা, করে ওদের বাড়িতে আজকে রান্না বান্না করা হবে আজকে। তুমি আবার সেই রদ নিয়ে বেরিয়ে পড়েছো? তোমার এই রদ দেখলে আমার ভয় লাগে, একটা দিয়ে হয়ে যাবে, একটা দিয়ে হয়ে যাবে। কি নিচ্ছে বলো? হ্যাঁ এটাই ভালো, এটা ভালো, এটা ভালো। হ্যাঁ প্রিয়ম এখানে একবার আসলে না, মানে সে এখানে থাকুক বা যেখানে মোড় বা রিলায়েন্স বা সেন্সার জানো কেন, খুচখুচ খুচখুচ করে মানে এটা ওটা দেখে 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 পুরো ওখানে খারাপ হয়ে গেছে। পুরো আমি ছোট থেকে দেখছি, ও ফ্যান্ট ফ্যান্টা ওর কাছে মেন, পয়লা বৈশাখের দিন প্রিয়ম আমাকে দেউলিয়া করতে এসছে, দরকার এগুলো কিন্তু দরকার নেই, কিন্তু শ্যাম্পু ট্যাম্পু কিন্তু দরকার নেই, শ্যাম্পুগুলো নিও না। এই জাস্ট আমরা এখন গাড়ি থেকে নামলাম, প্রিয়মদের জাস্ট ফ্ল্যাটের যে কম্পার্টমেন্ট আছে ঠিক নিচেই আছে, বুঝলি? চলে আসো চলে আসো, হচ্ছে প্রিয়মদের বাড়ির জানলাম, আর এই হচ্ছে প্রিয়মদের দাদুর ফ্ল্যাট। ঠিক বুঝতে পেরেছি, আমি আসছি। হ্যাঁ চলো দাদা খুলো। তো আমরা এখন প্রিয়মদের ফ্ল্যাটে এসেছি, গাড়িতে এসে প্রিয়াম আর ফুলু পাউডি করতে বসে গেছে। তো কি পাউডি করছিস? স্যান্ডউইচ। কি ভাবে স্যান্ডউইচ করছিস? এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্টের প্রস্তুতি চলছে, ব্রেকফাস্টের পার্ট ওয়ান চলছে। প্রথমে হচ্ছে ওরা স্যান্ডউইচ বানাচ্ছে, তারপরে স্যান্ডউইচের পর আসছে চাউমিন, মানে হাক্কা নুডলস। ও তখন থেকে বউয়ের পাশে বসে আছে, বউ কাজ করছে, ওর বউ কাজ করছে, আমি করে দেবো, আমি করে দেবো, কি করবে বুঝতে পারছি না। বাটারটা যেটা নিচ্ছিলে নিচ্ছিলাম ওটা 49 আর এটা 69। এই হাক্কা নুডলস গুলো বেশি ভালো লাগে রাদার দ্যান ওই সকল নরমাল দোকানে চাউ। হ্যাঁ এগুলো তো স্যাম্পেনের মতো, স্যাম্পেন এখন স্যাম্পেন স্যাম্পেন বেরোয় না, জল বেরোয় এখান থেকে। এরা কেউ চান টান করেনি কিচ্ছু না, আমি কি করেছি টুক করে খাবার পরে
স্নানটা করে নিয়েছি। আর এটা দেখো সব কটা গায়ে গন্ধ, ফুলুর সুই ডাল পিয়ামের সব কটা গায়ে গন্ধ বসে আছে। যার গায়ে গন্ধ সে একটা স্নান করেছে, পয়েন্ট টু বি নোটেড। আমার চুলটা এখন এরকম করে করে ভেবে খাবার মধ্যে ধরো না, খাও পাস্তা বিচ্ছুল কেমন লাগছে? দিন খোলকে বলো গা সুপার ওয়াল্লা। মানুষ চারজন আছি আমরা, আরো দেখো চাউমিন করেছে, দেখো সব হাক্কার মধ্যে থেকে ঢেলে দিয়েছি। আচ্ছা আমাকে তোমরা জানাও, শুকনো শুকনো এরকম নুডলস খেতে কার কার ভালো লাগে? আমার এভি লাগে, আমার ভালো লাগে। আমাকে গরম তেল লাগে তো। এই তো সুজিতা যাচ্ছে, সুজিতা কি রান্না করবে? চলো আজকে সুজিতা নাড়াতে এসেছে, ভালো নাড়া প্রফেশনাল প্রফেশনাল নাড়ানো। কি অবস্থা এখানে সুজিতদা, দেখি কি রান্না করে ভেঙে যাচ্ছে আর কিচ্ছু না, দেখো পুরো ঘ্যাট হয়ে যাচ্ছে, তার মধ্যে তেল কম আছে। ব্যাপারটা কি হয়েছে? আমরা লাস্ট ফিনিশিং দিচ্ছি, ফিনিশিং কিছু দিচ্ছ, তুমি ঘ্যাট বানিয়ে দিয়েছ, তুমি ঘ্যাটটা বানিয়ে দিয়েছ, তুমি ঘ্যাট বানাও ছিল, ঘ্যাট বানাও ছিল, ঘ্যাটটা কি বানাবে? ঘ্যাটটা বানাও বলো, এটা বানাও বলো, বড় শেফ আমাদের। এটা বিরিয়ানি পাস্তা না কি আমি নিজেও বুঝতে পারছি না, এবার খেয়ে দেখছি আমি কেমন খেতে। কি হয়েছে, কি প্রবলেমটা হলো তোমার? এটা কি, এটা কি বলে, এটা কি দেখতে চাউমিন কিন্তু বুঝতে পারছি না কি দেখতে চাউমিন দেখতে খিচুড়ি, মানে কিছু বুঝতে পারছি না কি, পুরো ঘ্যাট ম্যাট হয়ে কিছু এই অবস্থা দাঁড়িয়েছে আমাদের। ভুলটা প্রথমে এখানে হয়েছে যে চাউমিনটা আমার এখানে না মানে ওই যে ছাঁকিটা নেই, মানে যেটা চাউমিনটা ছাঁকে ওই জিনিসটা এখানে নেই, তো আমি কড়াইতে চাউমিন ওটা এরকম ভাতে মারের মতন পেরেছি। তার কি হয়েছে, গরম ভাতটা তো ভেতরে রয়েছে, তলে জলটা অনেকটা রয়েছে, তাহলে চাউমিনটা একটু গলে গেছে। শুভ নববর্ষ সবাইকে, বল এমনি বল ৩:৪০ বাড়িতে এখন খাওয়া দাওয়া করছি, তাও রেড চিলি পেপার বসবাসে যেটা আছে ওখান থেকে খাবার আনিয়েছি, এগ ফ্রাইড রাইস তার সঙ্গে গার্লিক চিকেন আছে, আমার কপালে একটা জুটেছে। আর ওখানে সন্ধ্যে ৬টার সময় ডাব খাচ্ছি এখন আমরা, সন্ধ্যে ৬টা বাজে হাজারি ডাব নিয়ে এসে তিনটে, হ্যাঁ কিছু কিছু ফুটকে ফুটকে ডাব, এরকম ডাব কোটা দেখা হয়নি, এরকম ডাব কোটা দেখিনি, একদম ছোট তাই না। আউটফিট কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাও। এখন বাজে ৬:৩০, আমি যেই পাঞ্জাবিটা পরেছিলাম ওটা আমার বেহালাতে বাড়িতে এসে চেঞ্জ করলাম, প্রিয়মদের বাড়ি থেকে বেরিয়ে চেঞ্জ করে এত গরম লাগছে পাঞ্জাবিটা, এমনি একটা মুটকা মুটকা পাঞ্জাবি তো পরে এই পাঞ্জাবিটা আমি পরেছি আজকে পয়লা বৈশাখে, করে এখন সাউথ সিটি যাচ্ছি। বড় কাজ করেছে মানে মাথা গরম করেছে, মাথা গরম হবে না, আর মাথা মাথা গরম করেছে তার কারণ আমি ফটো একটা তুলতে বললে তখন শরীরে গরম উঠে যাচ্ছে,
আর নিজের বেলায় ফটো তুলতে বললে তখন বাবা এটা তোলো ওটা তোলো ওই পোজে সেই পোজে মাথার দোষটা হচ্ছে অনির্বাণের এসে করে বেরিয়ে যাচ্ছি। আর কিছু হয়নি কিন্তু এই হচ্ছে লেককালীবাড়ির রাস্তাটা। লেককালীবাড়িটা খুব সুন্দর সাজিয়েছে চারিদিকটা একদম। এখানে ঠাকুর এখানে ঠাকুরের এটা ভোগ দিচ্ছে। এখন তো ভোগের জন্য আসতে পারবে না প্রিয়ম। এখন ভালো ভিড় আছে মোটামুটি। এখন ভিড় আছে মোটামুটি। আউদের সামনে গেছি আউদে খেতে। আমাদের 19 নম্বরে নাম আছে। 2 ঘন্টা 15 মিনিট আমাকে ওয়েটিং লিস্টে দিয়েছে আমাদের। তো ওখানে না গিয়ে ডাইরেক্ট পাশেই একটা চেয়ার টি জাংশন আছে। এতক্ষণ ঘুরে ঘাড়ে এই স্যাফ্রন ভিতে এসেছি আমাদের সাউদার্ন এভিনিউতে। 20 মিনিট আমাদের ওয়েট করতে হবে, কিছু করার নেই, আজকে ওয়েটিং টাইম। এই জিনিসটা কিন্তু খুব ইউনিক এখনকার দিনে কমানোর জন্য, কারণ আলাদা করে সব প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, পুরো স্যানিটাইজ করা অলরেডি। রাত্রি প্রায় 11:05 বাজে, আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়েছে। কেমন লাগলো সুইতা খাওয়া দাওয়া গুলো? দারুণ করেছে বিরিয়ানি। বিরিয়ানিটা দারুণ, মাংসে নবাবি মাংস যেটা ছিল কি ছিল সকাল থেকে শুরু হয়েছে আর ভালো লাগছে না। আমি হলাম অনির্বাণ। আমি হলাম প্রিয়াম। ও হলো সুজিত। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনারা সেফ থাকুন, সুস্থ থাকুন, মাস্ক পরতে হবে। যাই হোক, গুড নাইট, টাটা।